ভাতারের রাধানগর মাঠপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে একদিনের ফুটবল টুর্নামেন্ট পূর্ব বর্ধমান জেলার ভাতারে রাধানগর মাঠপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজ একদিনের একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এখানে ভাতারে বিভিন্ন প্রান্ত থেকে ষোলোটি দল অংশগ্রহণ করেছেন এবং খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে আর্থিক পুরস্কার সহ ট্রফি দেওয়া হবে এই খেলা দেখতে ভিড় জমান এলাকার বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন ক্লাব সদস্য রকিব উদ্দিন গাজী জানান আমাদের খেলার আয়োজন করার মূল উদ্দেশ্য খেলাধুলার মাধ্যমে প্রতিটি মানুষের সঙ্গে যোগসূত্র তৈরি হয় অর্থাৎ মেলবন্ধন তৈরি হয় পাশাপাশি খেলাধুলা শরীর গঠনে বিশেষ ভূমিকা গ্রহণ করে তাই আমাদের এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন মাঠপাড়া স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আমরা একটা একদিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি সেই আয়োজনের শুভ সূচনা আমাদের এখানে কতগুলো দল অংশগ্রহণ করছে আমাদের এখানে ষোলোটি দল অনুসরণ করে অংশগ্রহণ করছে কি পুরস্কার থাকছে পুরস্কার আমাদের এখানে একটা ট্রফি থাকছে এবং কিছু টাকাও ক্যাশ মানি চার হাজার এবং তিন হাজার কি উদ্দেশ্যে খেলা ছেড়েছেন এই উদ্দেশ্যে আজকাল খেলাধুলা তো প্রায় হারিয়ে যাচ্ছে সেই হিসাবে একটা যে মিলন বন্ধন বা একটা ভাতৃত্ব বোধ গ্রামের মধ্যে যে একটা ভাতৃত্ব বোধ বর্তমান সমাজে সেই ভাতৃত্ব বোধ তুলে গড়ে তোলার জন্য আমাদের এই খেলার মেন উদ্দেশ্য কার কোন কোন গ্রাম থেকে মানুষজন এসেছেন কি ভাতা এখানে ভাতার থানার বিভিন্ন গ্রামের মানুষ আছে তো এখানে রাধানগর বালসিডাঙ্গা বিজয়পুর ফলসোনা হ্যাঁ বিভিন্ন গ্রামের প্রায় অনেক গ্রামের মানুষ মানুষজন এখানে হাজির হয়েছে আপনার পরিচয় আমি হচ্ছে যে রকিবুদ্দিন গাজী এই গ্রামের একজন সাহিব আসেন এবং ক্লাবের একজন সদস্য ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট এসিয়ান লাইফ নিউজ